নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি। বাঁশির বাণী চিরদিনের বাণী। শিবের জটা থেকে গঙ্গার ধারা প্রতিদিনের মাটির বুকে বেয়ে চলেছে। অমরাবতীর শিশু নেমে এলো মর্তের ধুলি নিয়ে স্বর্গ স্বর্গ খেলতে। পথের ধারে দাঁড়িয়ে বাঁশি শুনি, আর মন যে কেমন করে বুঝতে পারি নে। সেই ব্যথাকে চেনা সুখ দুঃখের সঙ্গে মেলাতে যাই, মেলে না। দেখি চেনা হাসির চেয়ে সে উজ্জ্বল, চেনা চোখের জলের চেয়ে সে গভীর। আর মনে হতে থাকে চেনাটা সত্য নয়, অচেনাই সত্য। মন এমন সৃষ্টি ছাড়া ভাব ভাবে কি করে, কথায় তার কোনো জবাব নেই। আজ ভোরবেলাতেই উঠে শুনি বিয়ে বাড়িতে বাঁশি বাজছে। বিয়ের এই প্রথম দিনের সুরের সঙ্গে প্রতিদিনের সুরের মিল কোথায়? গোপন অতৃপ্তি, গভীর নৈরাশ্য, অবহেলা, অপমান, অবসাদ, তুচ্ছ কামনার কার্পণ্য, কুশ্রী নিরসতার কলহ, ক্ষমাহীন ক্ষুদ্রতার সংঘাত, অভ্যস্ত জীবনযাত্রার ধূলিলিপ্ত দারিদ্র। বাঁশির দৈববাণীতে এসব পাত্তার আভাস কোথায়? গানের সুর সংসারের ওপর থেকে এই সমস্ত চেনা কথার পর্দা এক টানে ছিঁড়ে ফেলে দিলে। চিরদিনকার বরকনের শুভদৃষ্টি হচ্ছে কোন রক্তাংশুকের সলজ্জ অবগুণ্ঠন তলে, তাই তার টানে টানে প্রকাশ হয়ে পড়লে। যখন সেখানকার মালা বদলের গান বাঁশিতে বেজে উঠল, তখন এখানকার এই কনেটির দিকে চেয়ে দেখলেম, তার গলায় সোনার হার, তার পায়ে দুগাছি মল। সে যেন কান্নার সরোবরে আনন্দের পদ্মটির উপর দাঁড়িয়ে। সুরের ভেতর দিয়ে তাকে সংসারের মানুষ বলে আর চেনা গেল না। সেই চেনা ঘরের মেয়ে অচিন ঘরের বউ হয়ে দেখা দিলে। বাঁশি বলে এই কথাই সত্য।